সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বর্তমান সময়ে অনলাইন শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের পাঠদান বিষয়টাকে আরও বেগবান করার জন্য সরকারকে এবং বর্তমান কর্তৃপক্ষকে আমরা খুব আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীরা যখন পাঠদান থেকে একটু দূরে সরেই ছিল, তখন এই অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করার একটা কৌশল আমরা খুঁজে পেয়েছি। তারই মধ্য দিয়ে এই শিক্ষা ব্যবস্থাটা এখন প্রসারিত হয়ে শিক্ষার্থীদের আরও কর্ম উদ্যমতায় পরিণত করার জন্য তাদের এই অ্যাসাইনমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। তো এই অ্যাসাইনমেন্ট ব্যবস্থার মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীর যে মনোবৃত্তির যে একটা বিকাশ আমরা সেটা খুঁজে পাই। তারা প্রত্যেকেই প্রত্যেকের ভাবগত জায়গা থেকে এবং সাবলীল শব্দের সংযোজনের মধ্য দিয়ে পাঠদান বিষয়টাকে সুন্দর করে শিক্ষকের দ্বারে উপস্থাপন করার একটা উপায় মাত্র এই অ্যাসাইনমেন্ট। আমি আমার শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশ নিয়ে। তো নির্মিতি অংশের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়গুলো হচ্ছে, প্রথমত আছে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ। সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, এই বিষয়গুলোর মধ্যে সৃজনশীলতার একটা বিষয় লুকিয়ে থাকে এবং সৃজনশীল বিষয়টা বেশি প্রকাশিত হয়। অ্যাসাইনমেন্ট বিষয়টা এই নির্মিতি অংশের অনেকাংশেই সহযোগী। সারাংশ, সারাংশ আমরা সারাংশটা আমরা যদি বলে থাকি যে সারাংশটা কি, সারাংশ হচ্ছে কোনো গল্পের মূল বিষয়বস্তুটাকে নিজের মতো করে সেই বিষয়বস্তুটাকে ফুটিয়ে তোলা বা মূল বক্তব্যটাকে নিজের মতো করে ফুটিয়ে তোলা। এটা অ্যাসাইনমেন্টের সাথে সম্পৃক্ত। কেন সম্পৃক্ত? সেখানেও সৃজনশীলতার বিষয় আমরা দেখতে পাই। এই সারাংশ সারমর্মের জায়গাটা হচ্ছে কি, সৃজনশীলতার বিষয়। একজন শিক্ষার্থী তার মনোবৃত্তির বিকাশের মধ্য দিয়ে সাবলীল শব্দ সংযোজনের মধ্য দিয়ে তার পাঠদানের সৌন্দর্যকে কিভাবে শব্দের সমন্বয়ে অলঙ্করণ করতে পারে আমরা সেটা কিন্তু দেখতে পাই। সারাংশ যখনই একজন শিক্ষার্থী লেখেই না কেন, মূল বিষয়টা মাথায় রাখতে হবে যে এই সারাংশের গদ্যাংশে আমরা কি বোঝানোর চেষ্টা করছি বা আমরা কি বুঝছি, সেই বিষয়টাকে খুব স্বল্প সংখ্যক শব্দের সংযোজনের মধ্য দিয়ে সেটা উপস্থাপন করতে হবে এবং অলঙ্করণের বিষয়টা অবশ্যই থাকতে হবে। সেখানে সাধু ও চলিত ভাষার মিশ্রণ আসবে না। সেখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, তা হলো কোনো নীতি নৈতিকতার বক্তব্য সেখানে আসবে না। শুধুমাত্র একজন শিক্ষার্থী তার ভিতরকার বিবেচনাগত বিষয়বস্তুটাই সে কিন্তু তার ভাষাগত জায়গা থেকে উপস্থাপন করবে। এটা হলো তার মূল সৃজনশীলতার উদ্দেশ্য। একজন শিক্ষার্থী তখনই সারাংশ লিখতে পারবে যখন কিনা সে বারবার পাঠদানের মধ্য দিয়ে সেই বিষয়বস্তুটাকে সে গ্রহণ করার চেষ্টা করবে। যখন সেই বিষয়বস্তুটাকে নিজের মতো করে নিয়ে নিতে পারবে, বিষয়বস্তুটা বুঝতে পারবে, তখনই সে কিন্তু খুব সুন্দরভাবে এই সারাংশটা উপস্থাপন করতে পারবে। এখন আমরা চলে আসি সারমর্ম। সারমর্ম, সারমর্ম মূলত এটা পদ্যাংশেরই একটা অংশ। এখানে পদ্যাংশের সেই মূল অংশটাকে এখানে উপস্থাপন করা হয় এবং সেখানে অবশ্যই অবশ্যই সেই সাহিত্যিকের মনোবৃত্তির মধ্য দিয়ে একজন শিক্ষার্থী তার মনোবৃত্তির জায়গাটাতে বিষয়বস্তু ফুটায় তোলে। কারণ সেই সাহিত্যিক
এবং শিক্ষার্থীর মধ্যকারে যে ভাষাগত সৌন্দর্য, শব্দগত যে অলঙ্করণ, সব কিছু কিন্তু সে ফুটায় তুলতে পারবে যদি সেই সাহিত্যিকের মনোবৃত্তিটাকে নিজের মতো করে সে গ্রহণ করতে পারে। একজন শিক্ষার্থী যদি নিজের মনোবৃত্তিটাকে সেই সাহিত্যিকের সাথে তুলনার জায়গায় নিয়ে যায়, তাহলে সেটা কিন্তু কখনোই হবে না, কখনোই এটা তুলনা করা যাবে না। সেটা সে এটা তুলনার জায়গার চাইতে সে গ্রহণ করার জায়গাটায় বেশি প্রাধান্য দিতে হবে। কারণ প্রত্যেক ব্যক্তি যখন সাহিত্য চর্চা করেন, তিনি কিন্তু নিজে একজন সাহিত্যিক হিসেবে রূপান্তরিত হন। কারণ একজন সাহিত্যিক কিন্তু আরেকজন সাহিত্যিকের তুলনা করে কখনো সাহিত্য চর্চা করতে পারেন। সাহিত্য চর্চার ক্ষেত্রে অবশ্যই তার নিজস্ব মনোবৃত্তিটাকেই প্রাধান্য দিতে হবে। বিষয়বস্তু এক থাকবে, কিন্তু সাহিত্যগত জায়গায় নিজের জায়গাটাকেই প্রাধান্য দিতে হবে। তুলনা ব্যঞ্জক কোনো শব্দ আসবে না বা তুলনামূলক কোনো শব্দের সংযোজন হবে না। সেখানে সম্পূর্ণ নিজের মনোবৃত্তির উপস্থাপনার মধ্য দিয়েই সারাংশ এবং সারমর্ম সম্পাদন করতে হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখনই সারাংশ এবং সারমর্ম লিখি না কেন, আমাদেরকে অবশ্যই অবশ্যই সারাংশ এবং সারমর্ম বারবার পড়তে হবে, বিষয়বস্তুটাকে শ্রবণ করতে হবে এবং তোমার ইন্দ্রজালে সেটাকে গ্রহণের জায়গায় প্রতিষ্ঠা করতে হবে। তবেই কিন্তু আমরা সারাংশ এবং সারমর্ম লিখতে পারবো। আর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই অবশ্যই অ্যাসাইনমেন্ট যখন তোমরা লিখবে, তোমরা অবশ্যই সারাংশ এবং সারমর্মর সেই মূল অংশটুকু অ্যাসাইনমেন্টের উপর লিখে দিতে হবে। কারণ সেটার উপর ভিত্তি করেই তোমার বক্তব্যটাকে বা তোমার সেই ভাবগত জায়গাটা তুমি উপস্থাপন করবে। ওই সারাংশ এবং সারমর্মর অংশটুকু যদি উপস্থাপিত ওই পেজে না থাকে বা সেটা যদি উল্লেখ না থাকে, তাহলে কখনোই তোমার ভাবের জায়গাটা উপস্থাপিত হবে না। তো এ গেল শিক্ষার্থী বন্ধুরা আমাদের সারাংশ এবং সারমর্ম। আমরা এখন আলোচনা করব ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ, এখানে আমরা প্রথমেই বুঝতে পারি ভাব সম্প্রসারণ বিষয়টা আসলে কি। ভাব হচ্ছে কি? ভাব হচ্ছে একজন ব্যক্তির মনে যে আবেগ, আকাঙ্ক্ষা, ইচ্ছা, এই সকল বিষয়গুলো যখন তার আবেগী জায়গা থেকে উপস্থাপন করে, সেটা হতে পারে দুঃখের, হতে পারে আনন্দের, হতে পারে আবেগপূর্ণ কোনো বিষয়, তারপরেও সেটা হচ্ছে ভাব। এই যে ব্যক্তির মধ্যকারে সেই বিষয়টাকে উপস্থাপন উপস্থিত রেখে সে যখন সেই উপলব্ধিটাকে প্রকাশ করবে, তখন সেটা ভাব হয়ে যাবে। এই ভাবের জায়গা থেকে এটাকে যখন সংক্ষিপ্ত আকার না করে প্রসারিত করবে, অর্থাৎ সবার মধ্যে উপস্থাপন করার একটা জায়গা থেকে যাবে, তখনই সেটা হবে সম্প্রসারণ। যেটা নিজের মধ্যে সংকুচিত না রেখে বা নিজের মধ্যে সংক্ষিপ্ততায় না রেখে এটা প্রসার বড় আকারে প্রসারণের ক্ষেত্র খুঁজে পাবে, তখনই এটা হয়ে যাবে সম্প্রসারণ। তাহলে আমরা বলতে পারি যে ভাব সম্প্রসারণ হচ্ছে কি, ভাবের জায়গা থেকে এটাকে বিক্ষিপ্ত আকারে প্রসারিত করা, এটাকে বড় করে দেয়। মূলত ভাব সম্প্রসারণ হচ্ছে ভাবের সুসঙ্গত সার্থক প্রসারণই হচ্ছে ভাব সম্প্রসারণ। আমি আবারও বলছি, ভাবের সুসঙ্গত সার্থক প্রসারণই ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ এটা যখন আমরা দেখি, আমরা হয়তো দিয়ে থাকি যে কোনো একটা গল্পের একটা উক্তির উপর ভিত্তি করে দিয়ে থাকি, আবার অনেক সময় দেখা যায় কোনো পঙ্কক্তির একটা অংশ আমরা দিয়ে সেটাকে বলি যে এটাকে ভাব সম্প্রসারণ করার জন্য বা এই ভাব নিজের মতো করে এটাকে উপস্থাপন করার জন্য। পাঠ্যপুস্তক সবসময়ই আমাদের সহায়ক হয়ে থাকে, এটা সাহায্যকারী হয়ে থাকে, কিন্তু এটা কখনো একজন শিক্ষার্থীর মূল বক্তব্য হতে পারে না, একজন শিক্ষার্থীর মূল বিষয়টাকে উপস্থাপন করতে পারে না। একজন শিক্ষার্থী নিজেই কিন্তু নিজের ভাবের জায়গা থেকে সেই উপস্থাপনাটাকে তুলে নিয়ে আসতে হবে। কারণ বই সাহায্য করবে আর সেই সাহায্যের জায়গা থেকে তুমি সেটা গ্রহণ করবে, আর তুমি গ্রহণ করে সেটাকে নিজের যে লেখনীর মাধ্যমে সেটাকে উপস্থাপন করতে হবে। তো ভাব সম্প্রসারণ লিখতে হলে ওই সারাংশ এবং সারমর্মের জায়গা থেকেই আমাদেরকে কী করতে হবে, ভাবগত জায়গা থেকে নিজের মতো করে লিখতে হবে, নিজের মূল বক্তব্যটাকে লিখতে হবে, নিজের মূল বিষয়বস্তুটাকে তুলে নিয়ে আসতে হবে। এবং এটাও একটা সৃজনশীলতার জায়গা, এখানে অবশ্যই
একজন শিক্ষার্থীর কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন সাধু এবং চলিত ভাষার মিশ্রণ আসতে পারবে না, সেখানে তথাকথিত চলিত ভাষার শব্দের সংযোজন হতে পারবে না, সেখানে কোনো প্রকার পারিভাষিক শব্দের সংযোজন হতে পারবে না, সেখানে কোনো প্রকার নীতি নৈতিকতার বক্তব্য থাকতে পারবে না, এমনকি সেখানে মন গড়া কোনো শব্দ কথা উল্লেখ করা যাবে না। আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই মূল বিষয়বস্তুটাকে লক্ষ্য রেখে একজন শিক্ষার্থী তার যে ভিতরগত যে ভাবটা আছে, ভিতরগত যে উপলব্ধিটা আছে সেটাই কিন্তু সে উপস্থাপন করবে সুন্দর সুন্দর শব্দ অলঙ্করণের মধ্য দিয়ে। তবেই কিন্তু একটা সার্থক সারাংশ হতে পারে, তবেই একটা সার্থক সারমর্ম হতে পারে, তবেই একটা সার্থক সারা ভাব সম্প্রসারণ হতে পারে। আসলে প্রত্যেক শিক্ষার্থী হচ্ছে যখন বাংলার কোনো বিষয় নিয়ে তারা আলোচনা করবে বা কোনো বিষয় নিয়ে তারা পড়াশোনার ক্ষেত্রটাকে খুঁজে বের করবে, তখনই তারা একজন একজন সাহিত্যিকে রূপান্তরিত হয়। তো সাহিত্যিক যখন রূপান্তরিত হবে তখন তার অবশ্যই ভাবের জায়গাটা চলে আসবে, আর ভাব যখন চলে আসবে তখন একজন শিক্ষার্থী নিজের মনের ভিতরকার বক্তব্যই কিন্তু সেই ভাবের জায়গাটা খুঁজে পায় এবং সে সেইভাবেই কিন্তু আলোচনা করে থাকে। আমরা যদি একটা ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করি তাহলে দেখা যায় যে লেখা আছে সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই। এখানে সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই, এখানে আমরা দেখতে পাই কি, এখানে অবশ্যই সাহিত্যিক বলছেন কি যে আমাদের মধ্যে কোনো প্রকার জাত ধর্ম উঁচু নিচু এসবের কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সর্বোপরি হচ্ছি মানুষ, আমাদের মধ্যে সে মনুষ্যত্ববোধটা থাকতে হবে, আমাদের মধ্যে পারস্পরিক যে ভালোবাসা সেটা আরও গাঢ় হতে হবে, পরস্পরের মধ্যে সে সম্পর্কের যে একটা বন্ধন সেটা প্রগাঢ় হইতে হবে। তো এখানে দেখা যায় যে সাহিত্যিক যেভাবে আলোচনা করছে এই বিষয়টাকে নিজের মতো করে নিয়ে নিজের বক্তব্যের মধ্য দিয়ে সেটা উপস্থাপন করতে হবে, একজন শিক্ষার্থী যেভাবে নিচ্ছে সেটা সেই নিজের মতো করে আলোচনা করবে, এখানেই হচ্ছে সৃজনশীলতার সার্থকতা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুর্যোগ মুহূর্তে আমরা সবাই ঘরবন্দি, আমাদের শিক্ষা শিক্ষার সময়টুকু আমাদের আমরা জান বুঝতে পারছি এবং আমরা জানছি যে আমাদের এটা যথোপযুক্ত শিক্ষা দান হচ্ছে না, যথোপযুক্ত পাঠদান হচ্ছে না, তারপরও স্বল্প সময়ের জন্য হলেও আমরা তোমাদেরকে পাঠদানে আগ্রহী এবং শিক্ষা বিমুখ থেকে শিক্ষামুখী করার এবং শিক্ষার ক্ষেত্রে আগ্রহী করার যে একটা বিষয় সেটার ক্ষুদ্র প্রয়াস করছি মাত্র। তো তোমাদের যথোপযুক্ত সহযোগিতা এবং আমাদের যথোপযুক্ত কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা কিন্তু এই বিষয়গুলোকে আরও বেগবান করতে পারি। যদি তোমরা মনোযোগী হও, যদি তোমরা আমাদেরকে সেভাবে যদি সমর্থন করো, আমরা আমাদের শিক্ষাদান ক্ষেত্রে আমরা আরও এটাকে প্রসারিত করতে পারবো। তোমরা তোমাদের সহযোগিতার জায়গা থেকে আমাদেরকে বারবার বারবার উদ্বুদ্ধ করবে, আমরা কিন্তু তোমাদেরকে বারবার দেওয়ার চেষ্টা করব। তোমরা তোমরা আগ্রহী হও, আমরাও আগ্রহী হব, তোমরা আমাদেরকে কর্ম আগ্রহী কর্ম উদ্যমতায় সহযোগিতা করো, আমরাও তোমাদের পাঠদানে সহযোগিতা করব। তো শিক্ষক আসলে তখনই সার্থক হয় যখন শিক্ষার্থীদের সহযোগিতা থাকে, আমরা আসলে তখনই সার্থক শিক্ষক হতে পারবো যখন তোমাদের মতো সুন্দর সুন্দর মননশীল শিক্ষার্থী আমাদেরকে সেই সহযোগিতার হাত বাড়ায় দিবে। তো আজকে তোমাদের এই অংশগুলো আমি আলোচনা কতটুকু করতে পেরেছি জানি না, যতটুকুই করেছি তোমাদেরকে আমি ভালোটা দেওয়ার চেষ্টা করেছি, কতটুকু ভালো দিতে পেরেছি জানি না, তবে ইনশাল্লাহ তোমরা যদি সেই সমর্থনের জায়গায় হাত বাড়াও আগামীতে আরও ভালো করে দেওয়ার চেষ্টা করব। তবে অভিভাবকদের ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই সচেতন হবেন, আপনারা সচেতন হলে আমাদের শিক্ষার্থী সচেতন হবে, শিক্ষার্থী সচেতন হলে আমরা সচেতন হব, আমাদের পাঠদান আরও সুন্দর সুশীল ও সুশৃঙ্খলভাবে হওয়ার প্রত্যাশা দিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং যেখানেই থাকো সুস্থ সুন্দর থাকার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।